তো ফাইনালি আজকে বের হচ্ছি ধর্মশালা থেকে। এতদিন ধরে একটাও মিষ্টি খাওয়া হয়নি। দোকানদার বলে যে না তুমি টাকা দাওনি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত বাবার সাথে এখানে প্রথমবার এসেছিলেন, এসে বলেছিলেন যে আমার রাত্রে ঘুম হচ্ছে না, এয়ারটেল ভোডাফোন সেভাবে চলে না। দালাল কনসেপ্টটা খুব রয়েছে। ওয়েলকাম টু রাইডারেস্কেপ্ড ইউটিউব চ্যানেল। তো ফাইনালি আজকে বেরোচ্ছি ধর্মশালা থেকে, চার রাত্রি পাঁচ দিন কাটানোর পরে। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি ধর্মশালা ম্যাগনটগঞ্জ আসো, তোমরা যদি ধর্মশালার এই চত্বরটায় থাকো তাহলে হেঁটে বাস স্ট্যান্ড লাগবে পাঁচ মিনিট। যদিও তোমরা চাইলে খুব ইজিলি ম্যাগনটগঞ্জেও ঘর পেয়ে যাবে, মোটামুটি 1000-1200 টাকা ম্যাক্সিমাম রেঞ্জে। সিজনের সময় একটু বেশি থাকে নো ডাউট। আর ধর্মশালাতে আমি যেখানে ছিলাম সেখানে মোটামুটি ম্যাক্সিমাম 1000 টাকা। আর আমার বাস স্ট্যান্ড এসে গেছে, এ দেখো বাস স্ট্যান্ড। মানে ইনফ্যাক্ট আমার হোটেলটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এর সামনের ইয়েটা, এটা হচ্ছে মালিকের ঘর, এর সামনেই বিল্ডিংটা। দুটো বাস, একটা 7:30, একটা 8:15। বেদি হলিডেজ বা বেদি ট্রাভেলস নামের এজেন্সি দুটো চলে, আর একটা বাস চলে 12:10 নাগাদ, ওটা প্রিন্স। তিনটেই বাস ডালহাউসি যায়, তবে এই একটাই জায়গা দেখলাম যেখানে স্টেট গভর্নমেন্টের বাস যায় না। আমি আগের দিন গিয়ে কাউন্টারে জিজ্ঞাসা করেছি, তুমি গগ্গাল যদি চলে যাও এখান থেকে বোধ হয় 5-7 কিলোমিটার কি 10 কিলোমিটার হবে, গগ্গাল এয়ারপোর্ট আছে, ওখান থেকে তুমি বাস পেয়ে যাবে ডালহাউসি। বাসের টিকিট কাটি, মালপত্র রাখি এই পিছনের ব্যাগটা, পুরো ঠুসেছি মানে ভালো করে গোছাই নিয়ে আছি। যদি দিল্লি বা চণ্ডীগড় থেকে এখানে আসো বা পাঠানকোট থেকে, তাহলে কিন্তু বাসে করে ম্যাগনটগঞ্জে যেও যদি ম্যাগনটগঞ্জে হোটেল থাকে। এইচআরটিসির বাস হচ্ছে 25 টাকা, আর প্রাইভেট বাস 20 টাকা। মানে এটা একটা প্রাইভেট বাসের কন্ডাক্টরই বললো। আর আমার বাস 7:30 নয়, আমার বাস 8:30। 7:30 বাস চলবে না। এখন বাজে 7:15, আমাদের বাস দিয়ে দিয়েছে বিদি ট্রাভেলস। বাসটা বেশ ভালো দেখলাম, আর লোকাল লোকেদের মুখে শুনছিলাম নতুন বাস। আর ইনফ্যাক্ট একটা ভালো জিনিস, বাসটা এখন পরিষ্কার করছে, ভেতরে ঝাঁট দিচ্ছে, ধুলো ফুলো যেগুলো থাকে, অনেক সময় থাকে না যে রেগুলার চলতে চলতে ধুলো হয়ে যায়, সেই ধুলোগুলো ঝাঁট দিয়ে বার করছে। এই বাসের সিটগুলো কিন্তু বেশ ভালো, আর ইনফ্যাক্ট পরিষ্কার করলো আমার নিজের চোখের সামনে, ও চকচকে লাগছে। এসে দাঁড়ালাম, এটাও একটা আইএসবিটি বাস স্ট্যান্ড। এখান থেকে পাঠানকোট মোটামুটি ওই 20-25 কিলোমিটারের মতো হবে, বেশ কাছে চলে এসেছি, এখান থেকে ট্রেন ধরা যাবে। তো এখানে দাঁড়ানো হচ্ছে 10 মিনিটের জন্য, এখানে প্যাসেঞ্জার তুলবে আর তারপরে এখান থেকে সোজা ডালহাউসির দিকে যাবে, ওখানে আবার একটা জায়গায় খাবার জন্য দাঁড়াবে। কিন্তু গরমটা কিন্তু এখানে প্রচণ্ড, মানে 34 ডিগ্রি, দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরম, প্রচণ্ড। কলকাতার তুলনায় কিছুই নয়, কিন্তু মানালি থেকে আসার পর না আমি ওই শখটা নিতে পারছি না, ওখানে 8-9 থেকে তার 33-38, এখন 34। মানে 12:10 আমরা এসে পৌঁছলাম লাহুড়ু বলে একটা জায়গায়। এখান থেকে ডালহাউসি দেখা যাচ্ছে 50 কিলোমিটার, আর আমাদের খাওয়ার জন্য 15-20 মিনিট মতো সময় দিয়েছে।
লাস্টে কয়েক কিলোমিটার এতটাই আঁকাবাঁকা রাস্তা, টেনে উঠিয়েছে যেহেতু চড়াই, তো আমি রেকর্ড করতে যাচ্ছি বারবার, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, এই হচ্ছিলো খালি। এতদিন ধরে একটাও মিষ্টি খাওয়া হয়নি, এটা হচ্ছে মিল্ক কেক। এটা 15, আমি বেসনেরটাও 15। এখন যা রাস্তার স্যাম্পল পেয়েছি, খাবার খেলে ব্যাস শেষ, মিষ্টিটাই ভালো। কেমন অদ্ভুত ধরনের ঘটনা দেখো, 20 টাকা চুনা হয়ে গেলো। আমুল কুল নিয়েছিলাম একটা এলআইসি, তো আমি ভেবেছি 20 টাকা দাম, তো 20 টাকা দিয়েছি। অন্য একজন মাউন্টেন ডিউ ছোটো নিয়ে চলে গেছে, দোকানদার বলে যে না তুমি টাকা দাওনি, টোটাল 25 টাকা আবার দিলাম, 20 টাকা লস। চলো বাস ছেড়ে দিয়েছে, ওই দুটো মিষ্টি খেলাম আর একটা ওই আমুল কুল এলআইসি, ওটা তো দেখাতেই পারলাম না, খালি লোকটাকে খুঁজে গেলাম পেলামই না, কোথায় গেলো কে জানে। ফাইনালি 2:05 পৌঁছলাম হচ্ছে ডালহাউসি, তো একটুখানি এদিক ওদিক করলাম, তারপরে হোটেলগুলো দেখলাম, দেখে একটা হোটেল নিয়েছি, হোটেল সাতপুষাক। তো এখানে রুম মোটামুটি 700-800 টাকার মতো করে থাকে, তো আমি একা আছি যেহেতু আমার ওটা 500 টাকা পড়েছে। রুমটা মোটামুটি পরিষ্কার, ভালো সাবান দিয়েছে, পেমেন্টের জন্য তোমরা গুগল পে ইউজ করতে পারো, এটা একটা খুব ভালো জিনিস। আর সেকেন্ড হচ্ছে যেটা আমার পক্ষে খারাপ খবর, সেটা এখানে নাকি স্কুটি ভাড়া পাওয়া যায় না, এখানে বাইক ভাড়া নিতে হবে মোটামুটি 1000-1500 মধ্যে রেঞ্জ। আর যে সাইট সিন পয়েন্টগুলো আছে সেগুলো কভার করতেই 3-4 দিন মতো লেগে যাবে এরকম বললো, যদি সব কটা কভার করতে হয়। তো এটা হচ্ছে মেন গেট, এটা মেন রোডও বলতে পারো, বাস স্ট্যান্ড এখান থেকে হেঁটে 2 মিনিট, এই দিয়ে নেবে গ্রাউন্ড ফ্লোরে আমার রুম, এটা হচ্ছে রুম নাম্বার 106। এখানে জাল দেওয়া আছে যাতে মশা ফসা ঢুকতে না পারে, এটা ভালো। রুমে ঢুকে প্রথমে হচ্ছে বেড, এখানে পর্দা বাইরে তোমার দেখার জন্য, এখানে একটা টেবিল, এখানে একটা বসার জায়গা টাইপের বলতে পারো। আর বাথরুমটা বেশ বড় আর পরিষ্কার, কোমর বালতি, ওপরে গিজার আছে, এদিকে বেসিন। রুমটা বেসিক কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগলো। আর সেকেন্ড হচ্ছে পকেট ফ্রেন্ডলি, এটা আর একটা জিনিস, যদি এখানে এয়ারটেলে একদম সিগন্যাল নেই, আর জিও মানে আমার এক্সপেকটেশানের থেকে ভালো চলছে, মানে ডাউনলোড দেখাচ্ছে 60 Mbps, আপলোড 1215 Mbps, মানে খুবই ভালো চলছে, খুবই ভালো জিও। আর আমি জিজ্ঞাসাও করলাম যে এখানে জিও আর BSNLটাই নাকি সব থেকে ভালো চলে, এয়ারটেল ভোডাফোন সেভাবে চলে না, পাহাড়ের মধ্যেও সিগন্যাল গার্ড হয়ে যায়। আশেপাশে একটা দুটো চার্জ আছে, ওটা হয়তো যেতে পারি, কারণ বাইক ভাড়া নিলে এই কয়েক ঘন্টার জন্য গোটা দিনের টাকা চলে যাবে, সেজন্য আজকাল বাইক ভাড়া নেবো না। দালাল কনসেপ্টটা খুব রয়েছে, তুমি যখন হোটেল নেবে তখন তোমার পেছন পেছন ঘুরবে, ওটা কিন্তু মাথায় রেখে। চলো আগে একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হোটেলে চেক ইন করার পর দুটো আলুর পরোটা আর একটা ব্ল্যাক টি খেলাম উইদাউট সুগার, কিন্তু চিনি অল্প দিয়ে দিয়েছিলো। আলুর পরোটা হচ্ছে 50 টাকা করে, দুটো 100 টাকা, চা হচ্ছে 15 টাকা। ম্যাপ অনুযায়ী যা দেখলাম এখানে তিনখানা পপুলার চার্চ আছে, একটা হচ্ছে সেন্ট জনস চার্চ, একটা সেন্ট ফ্রান্সিস চার্চ, আর একটা সেন্ট প্যাট্রিক্স ক্যাথলিক চার্চ। আমি জাস্ট এই হোটেলের ওপরের রাস্তাটাতেই এলাম, এখান থেকে হেঁটে একটুখানি হচ্ছে সুভাষ চক, ওখানে হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ, ওখান থেকে আবার বোধহয় 1/2 কিলোমিটার হাঁটলে সেন্ট জনস চার্চটা পাবো। চলো আবার চড়াই রাস্তা, অনেকদিন পরে হাঁটা শুরু হলো, সেই মানালিতে লাস্ট হেঁটেছিলাম। তো আমি এখন পৌঁছলাম হচ্ছে সুভাষ চকে, এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা দিয়ে আমি এলাম, এইদিকে হচ্ছে তোমার সেন্ট ফ্রান্সিস চার্চ এই দিকটা দিয়ে। আর সুভাষ চক বলে এটার কারণ হচ্ছে এখানে নেতাজি সুভাষের একটা স্ট্যাচু মতো বানানো আছে, প্লাস এখানে আই লাভ ডালহাউসি যেটা থাকে ওটা রয়েছে, আর এখানে ভিউটাও ইনফ্যাক্ট খুব সুন্দর, চার্চের পালা সেন্ট ফ্রান্সিস চার্চ। তবে এখানে রাস্তাটা কিন্তু বেশ চড়াই আছে,
ভালো, জায়গাটা বেশ ভালো, মানে অন্য জায়গা যেমন মল রোড হয় এটা হচ্ছে ওরকম কাইন্ড অফ বলতে পারো। লোকজন বসে গল্প করছে, গাড়ি বাইক নিয়ে এসে পার্কিং করে ট্যুরিস্টরা বলো লোকালরা বলো কথা বলছে, বেশ দারুণ সুন্দর লাগছে জায়গাটা। এই সুন্দর লাগার মধ্যে সবথেকে ভালো হাত হচ্ছে ওয়েদারটার, মানে ওয়েদারটা দেখলে বুঝতে পারছো কারণ মেঘলা হয়ে রয়েছে। এখন মোটামুটি 24-25 এরকম টেম্পারেচার, ওই এটা হালকা ব্রিজ বলে ঠান্ডা হাওয়া টাইপের ওটা ফিল হচ্ছে, বেশ ভালো লাগছে বেশ। এই ট্রিপে প্রথম কোথাও একটা দেখলাম যেখানে শর্মা রোল পাওয়া যাচ্ছে 99 টাকা করে। তারপরে এখানে শেরে পাঞ্জাবে তো লাইন লেগে গেছে, চারখানা শেরে পাঞ্জাব। এছাড়াও এখানে ফুচকার দোকান, চাটের দোকান, বারিস্তা, বিভিন্ন ওই ছোটোখাটো ওই পেস্ট্রি ফেস্ট্রির দোকান এগুলো তো রয়েছে। যেটা বুঝলাম সেটা হচ্ছে তোমরা যদি ভালো করে এনজয় করতে চাও বা ইন ফিউচার আমিও যখন আসবো তখন সুভাষ চকের পর থেকে গান্ধী চকের মধ্যে থাকতে হবে। ওইখানে একটুখানি মার্কেট আছে, একটুখানি লোকজন বেশি, একটুখানি এন্টারটেনিং এরকম। আর যদি নিরিবিলি চাও তাহলে আমি যেখানে আছি তার উপরে এই যেমন দেখছো এগুলো এরকম সব অনেকগুলো ছোটো ছোটো হোটেল আছে কটেজ টাইপের, এটার নাম হচ্ছে ক্লোভার্স ইন। ওদিকে একটা আছে ওয়াইল্ড রোজ বলে, এগুলোতে থাকতে পারো। এই রাস্তাটা বেশ ফাঁকা, বা ইনফ্যাক্ট এর উপরের রাস্তাতেও আছে, হোটেলের কোনো কমতি নেই। বাইকের রেটটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে আর স্কুটি পাওয়া যাবে না, সেজন্য আমি গাড়ির রেটও জিজ্ঞাসা করলাম, কেউ বলছে 3,000, কেউ বলছে 3,500। একজন ওই সুভাষ চকের ট্যাক্সি ইউনিয়নে বললো 3,050, মানে খাজিয়ার লেক বা দাইকুণ্ড পিক, কালাটপ, ওই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এগুলো দেখাবে, ফুল ডে সাইট সিন। আর যদি তোমরা ভালো করে ডালহৌসি ঘুরতে যাও তাহলে মিনিমাম থেকে মিনিমাম 3 দিন লাগবে ডালহৌসি ঘোরার জন্য ভালো করে। একদিন ওই খাজিয়ার সাইটে, একদিন চাম্বার সাইটে, একদিন তোমার রক গার্ডেন, তারপরে তোমার ওই চামেরা লেক ওগুলো আছে। এখান থেকে আবার ওই যে জলাজি গেছিলাম ওখানেও লোকে যায় ঘুরতে, 4টে টেম্পলের প্যাকেজ আছে। বাকি জায়গাগুলোর থেকে কিন্তু ডালহৌসি একটু আলাদা, বিশেষ করে আমি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি ছিমছাম, চারদিকে পাহাড়ের ওপরে জঙ্গলের লেয়ার। আর ইনফ্যাক্ট এখানে আছেও ফরেস্ট কভার অনেক বেশি। একজন লোকাল লোকের সাথে কথা হলো, তিনি বলছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত বাবার সাথে এখানে প্রথমবার এসেছিলেন, এসে বলেছিলেন যে আমার রাত্রে ঘুম হচ্ছে না, যেগুলো চলে না যায়। অদ্ভুত দারুণ সুন্দর জায়গা, দারুণ দারুণ। তবে একটা জিনিস আমি খুব অবাক হলাম, যখন বাংলায় ভ্লগ করি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কেউ ঘুরেও জিজ্ঞাসা করে না তোমার চ্যানেল কী বা কিছু। এখানে অনেকে জিজ্ঞাসা করছে যে তোমার চ্যানেলের নাম বলো, আমি মানে নাম তো বলছি প্লাস তার সঙ্গে সঙ্গে বলছি যে আমার চ্যানেলটা বাংলায়, বলছে কোনো অসুবিধে নেই আমরা তাই দেখব। মানে এই যে মানে আন্তরিকতা, বা সবাই মানে ইনফ্যাক্ট সবাই মানে যতজনের সাথে আমার কথা হয়েছে প্রায় সবাই আমাকে বলেছে, এটা খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। দেখো দেখুক না দেখুক, আনসাবস্ক্রাইব করে দিই যাই করুক, কিন্তু এই বলাটাই কজন বলে? আমি বা কাকে গিয়ে বলি? যদি আমি কখনো কাউকে ভিডিও করতে দেখি আমি থই না কাউকে বলি। এটা দেখে বেশ ভালো লাগলো। চলো তাহলে এই সোনালী সূর্যকে সাক্ষী রেখে আজকে ভিডিওটাকে এখানে শেষ করি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর যদি তোমাদের ভিডিও ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে, বাই।